মা গো ছিলাম গৃহবাসী করিলি সন্ন্যাসী, আরে কি ক্ষমতা রাখিস সর্বনাশী। কাম সারছে, এ তোরা এর জঙ্গলে মাইয়া লোক, পোশাক আশাক দেখা তো মনে হয় মাইয়া লোক না, লেডিস তিনজন। কিন্তু বড় সন্ধ্যায় তরাইয়ের জঙ্গলে লেডিস ক্যান, লেক না, সিনেমা না, ক্রিকেটের মাঠ না, ভিক্টোরিয়া মেমোরিয়াল না, এমনকি ময়দানে ফুচকার দোকান না। দুইজন যুবতী, একজন বয়স্কা, ও বাবা, ইয়ে যুগ সভিতা মুক্তা সপনাশ, এ তো মা দুর্গা। মা, মা গো। কে রে? ও ভানু, তুই এখানে? আমার পোলা দুইটা ইতর হয়ে গেছে, সেই দুঃখে বনবাসী হয়েছি মা। ইতর হয়ে গেছে মানে? তোমার বিজয়ার সময় সোলার টুপি পয়রা নাচে আর নানান রকম ইত্যামি করে। যাও গিয়া, তোমার বিজয়া হইয়া গেল কবে? তুমি এখন ফিরতে আসো কইলাসে, এত দেরি কেন? ওই ওই নাচের জন্যে, মস্তান নাচে কলকাতায় ছিল না, তাই 12 দিন আমাকে ফাঁকা মণ্ডপে ফেলে রেখেছে, না ভোগ না আরতি। আচ্ছা, এই যে অনাচার, এ কি বন্ধ করা যায় না বাবা? না মা, কোনো উপায় নাই, অপছন্দ করে সবাই, কিন্তু আবার বছরের পর বছর আমাকে মা বইনেরা এই রাস্তার মোড়ে মোড়ে খাড়াইয়া এই দৃশ্য দেখে। কিন্তু মা, তুমি হাইটা ফিরতে আসো কেন? এই বছর তো দোলার ব্যবস্থা ছিল, দোলা কি হইল? দোলা আছে, বাহক নেই। মাঝ রাস্তা এসে দোলা বাহকরা 4 মাসের পুজো বোনাস দাবি করলো, আর দিতে হবে দিতে হবে চিৎকার করে আমার ফেলে সরে পড়লো। বল দেখিনি, উনি হলেন বেকার, আমি টাকা কোথায় পাবো? ঠিকই তো। এমনি শরীর ভালো আছে তোমার? ওই আর ভালো বাবা, তোদের যাওয়া থাইল্যান্ডের চালের ভোগ খেয়ে পেটটা ভালো যাচ্ছে না, এদিকে মনটাও ভালো নেই। গণেশকে পুলিশে ধরে নিয়ে গেছে বাবা। কেন, গণেশ দাদার অপরাধ? চাল পাচার, জানিস তো বরাবরই ভাতটা একটু বেশি খায়, হিমালয়তে এখন চাল বড় একটা পাওয়া যায় না, শুনছি চাল জমিয়ে জমিয়ে রেখে নাকি ওষুধেরা চোলাই মদ তৈরি করছে। ও কৈলাসে এই কেস, আমাকে এখানে ব্যক্তি বিশেষেরা তো জমাই, এদিকে গভর্নমেন্টের গড়ের চাউল খাতাপত্র ঠিক হইতে হইতেই পয়সা পাথর হইয়া যায়। ও হ্যাঁ, যা বলছিলাম, তোদের এখানে ভোগের চাল পেয়ে ইঁদুরের সঙ্গে যোগ সাজসে 2 কিলোর মতো চাল পাচার করেছিল, ইঁদুরকে তার ধরতে পারলো না, ধরা পড়লো বেচারা গণেশ। তেলে বাবারে করোনা মামলা করতে? অবশ্য কোনো কাম হইব না, কারণ আইন আর সংবিধানের অর্থ বাইরকরণ, উকিল ব্যারিস্টারকে তো দূরের কথা, আইনের প্রবর্তক দুঃসাধ্য হইয়া খাড়াইছে। কিন্তু গণেশকে দেখে, মানে একটা মানুষের যে হাতির মাথা দেখে, পুলিশের তো বোঝা উচিত ছিল যে আমারই ছেলে। না মা, প্লাস্টিক সার্জারি এখন অসম্ভব চালু, এর সাফল্যের খবর চোরেরাও খুবই রাখে, এই বিজ্ঞানের দৌলতে এখন আর কখনই যায় না কোনটা আসল কোনটা নকল। তাই সে কার্তিক দাদারে দেখতে আসি না কেন? পুজো মন্ডপ থেকে ওর ময়ূর পুচ্ছকে কেটে নিয়েছে, তাই আরো লজ্জায় মুখ দেখায় না। একটু সতর্ক থাকা উচিত ছিল, ময়ূর পুচ্ছের চাহিদা এখন আন্তর্জাতিক, এই যে চতুর্দিকে এখন কে কারব শুনতে পাও, সবই হইল গেরা মারা ময়ূর পুচ্ছ লাগাইয়া, ওগো সকলেরই আসল আওয়াজ হইল কা কা। কে তো বলছিল ও এবার সেনাপতি পদ থেকে পেনশন নেবে? লনি ভালো, তীর ধনুকের যুক্ত আর নাই, এখন হইল থানিক, সোডার বোতল, ধর্মঘট, আটক, লক আউট, লে অফ, ঘেরাও, এইসবের যুগ। এইসব ব্যবহারের আধুনিক সমর কৌশল শেখনের সুবিধা কার্তিক দাদার অখন আর হইব না। তার থেকে ক, সিনেমায় চান্স লইতে চেহারা খান ভালো আছে, অভিনয় করতে পারুক আর না পারুক, কিছুদিন গ্ল্যামারেই মাইরা দিব। ইসমা, তোমার দুই পুত্রের চিন্তায় তুমি তো দেখতেছি খুবই অস্থির আছো। গণেশ দাদার তো বাল্যকালে শুনেই দৃষ্টিতে মুন্ড খান গেল, তবু দেবাদিদেবের দয়ায় হাতির মুন্ড লাগাইয়া কাম চলতে আসিল, এখন তো দেখতে আসি পুলিশের দৃষ্টিতে সেই উন্নত মুন্ড নত হইয়া গেল। আহারে আহারে, এখন কও দেখি, নকু দিদি সরদিদির কোনো ঝামেলা নাই তো? নকুদি সরদি? ওই লক্ষ্মী দিদি সরস্বতী দিদির কথা কইতে আসি আর কি। ওই দেখ না লক্ষ্মী কিরকম মুখ গোমরা করে আছে ওর ওই ঘরাতে, এবছর যা এসেছে সবই কালো টাকা, এখন একে সাদা করতে হলে একমাত্র ভরসা কুবের। কুবের? না না, ভরসা একমাত্র গোড্ডোর, সেখানে কত কালা টাকা সাদা হইতে আছে, আর তা করতে আছে লক্ষ্মী দিদির বরপুত্রেরাই। ও তা তো জানতাম না বাবা। কথাটা কইয়া কিন্তু ভালো করলাম না মা, তোমাকে আধুনিক লেডি গো কথা তো কিছু কম যায় না, হয়তো দেখুম লক্ষ্মী দিদির লইয়া রেসের মাঠে গিয়ে হাজির হইছো তুমি স্বয়ং। আমাকে তো কি ভাবিস বলতো? যেমন ভাবাও তেমনই ভাবি। ইসে, সরস্বতী দিদির কি খবর? ওর কথা আর বলিস না, আমিও জানি সবই মা, আজকাল সকলে ইন্টেলেকচুয়াল হইয়া গেছে, কয়েকটা কথা মুখস্থ থাকলেই হয়, লেখাপড়ার আর কোনো দরকারই নাই। তা দিদি এখন কি করব ঠিক করছে? বলছিল গানটা তো এখন আছে, যদি টুইস্ট নাচটা ওর বাবার কাছ থেকে শিখে নিতে পারে। নটরাজ হিসাবে কিছুই শিখাইতে পারবো না, তবে ভূত নাচের ভূত প্রেতরা যদি কিছু শিখাইতে পারে, কারণ অগনাচের লগে টুইস্টের প্রচুর মিল আছে। তবে চিন্তা করিল না, দিদির পূজা উঠবো না, কোনো পূজাই উঠবো না, কারণ পূজার সান্দা হইল আজকালের দিনের সবচাইতে সাত্বিক এক্সট্রা ইনকাম। আচ্ছা শুনুন, যদি টুইস্ট না শিখে শেখ শিখি, ওটা তো উচ্চাঙ্গের নাচ। অমন কামও করো না দিদি, শেখ নাচতে শরীরে জামারা তারি আর জাকানি পড়বো, তাতে মাথার গিলু শুদ্ধা লইয়া যাইব, তোমার গিলুই যদি ডিসপ্লেসড হয় বিদ্যা শিক্ষার্থ তেলে হইয়া গেল।
আপনার দেখছি সব নাচতেই আপত্তি। এই তো সেদিন কাগজে দেখলুম একজন লিখেছেন, চতুর্দিকে এত দুঃখের মধ্যে নাচটা কিছুই অন্যায় নয়। সব জিনিসেরই স্থান কাল পাত্র আছে দিদি, দুঃখে যদি নাইচা শান্তি পাইতে হয় তবে তো বাপ মার শ্রাদ্ধে কীর্তনের বদলে ঢপ নাচের আসর বসাইতে হয়। আপনি বড্ড বাজে কথা বলেন। চুপ, মুখে মুখে তক্ক করো না। বড় ভালো লাগলো তোর কথা শুনে বাবা, একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু ভারী লজ্জা করছে। কি যে কও, সন্তানের কাছে লজ্জা করে ফেলাও। তোরা নাকি চালের বদলে ডালিয়া নামে একটা কি আবিষ্কার করেছিস যা খিচুড়ি খুব ভালো হয়, কিটি যদি পাঠিয়ে দিতিস ওকে রেঁধে খাওয়াতো। নিশ্চয় পাঠামু, স্বামীর রাইন্দা খাওয়ানোর মহিমা যদি প্রচার করতে পারো জগতে কীর্তি খাইতে যাইব। অন্নপূর্ণা রূপে পূজিতা হওয়ার চান্স তোমার এখন খুবই কম, দেখো যদি ডালিয়া পূর্ণা রূপে পূজিতা হইতে পারো। বেশ বেশ, তাই না হয় হবে। আর একটা কথা কই মা, আগে তো আমার লোকে পূর্ববঙ্গের ভাষায় কথা কইতা, হঠাৎ পরিষ্কার ভাষায় কথা কওনে কেমন যেন ফরেন ফরেন মানে পরপর লাগবে। ও তাই নাকি, কোন জেলা যেন বাড়ি তোর? হ্যাঁ বুঝলা গেলা, ঢাকার জেলা। পারি পারি, তব ভাষাও কইতে পারি, যেইখানে যেমন সেইখানে তেমন, বুঝোস তো? মার কৈলাস, তুমিও তাইলে সময় মতন কালার চেঞ্জ করো। যা বাবা, তেলিয়ারাম গো নেতা গো দোষ দিয়া লাভ কি।